নমস্কার বন্ধুরা, আমি সায়ন। ট্রাভেল অ্যান্ড বুক উইথ সায়ন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বেশ কিছু অনিবার্য কারণে চ্যানেলে বহুদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আন্তরিকভাবেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আজকের ভিডিওটা এই চ্যানেলের প্রথম একটা শর্ট ট্রাভেল ব্লগ বলতে পারেন, না কোনো দূরযাত্রা নয়। দক্ষিণ কলকাতার উপকেন্দ্রে অবস্থিত গোলপার্ক আর তার কাছেই অবস্থিত কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কেন্দ্র রবীন্দ্র সরোবর লেক। আজ সেই পথের উদ্দেশ্যেই যাচ্ছি, একটা ছোট্ট বাস জার্নি আর কিছুটা হাঁটি হাঁটি পা পা করে ঘুরে দেখবো গোলপার্ক ও তার আশপাশ। চলুন ঘুরে আসি। ডান দিকে সেলিমপুর ও বাঁদিকে যোধপুর পার্কে সাক্ষী রেখে আমরা এগোতে থাকলাম ঢাকুরিয়া ব্রিজের দিকে। হরেক রকম রেস্টুরেন্ট, দক্ষিণাপন, মধুসূদন মঞ্চ, হাই রাইজ বিল্ডিং, ঝুপড়ি, রেলপথকে সাক্ষী রেখে সন্ধ্যার তিলোত্তমার বুক চিরে আমাদের বাস ছুটে চলল গোলপার্কের উদ্দেশ্যে। গোলপার্কে নেমেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পথ ধরে আমরা লেকের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। মাঝে পথের বিভিন্ন দৃশ্যকেও ব্লগবন্দি করছি, দেখতে থাকুন। লেকের দিকে এসেছিলাম কিন্তু লেক বন্ধ। আমরা এই তিনজন বন্ধুরা মিলে, এই যে অভিজিৎ আর আমার ভাই অর্পণ, তো লেক বন্ধ, লেকে ঢুকতে পারলাম না, তো আশপাশটা ঘুরছি। লেক ব্রিজের এক প্রান্ত থেকে সন্ধ্যের শান্ত রবীন্দ্র সরোবর লেকের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। অদ্ভুত অন্ধকারে এক মায়ার ধাঁধায় নিজেকে জড়িয়ে ফেলতে আপনি বাধ্য। নাগরিক ব্যস্ততার মাঝে কখনো সময় পেলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একবার এর অভিজ্ঞতা কিন্তু নিতেই পারেন। সুদূরে প্রান্ত লেক গার্ডেন স্টেশনকে সি অফ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা শুরু হবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারেন। Thank you.